অনুষ্ঠান বাড়ি হোক বা বাড়িতে কোনো ছোটোখাটো খাওয়া দাওয়া, বা রবিবারের দুপুরই হোক না কেন, শেষ পাতে চাটনি আর পাঁপড়ের পর কিন্তু আমাদের রসগোল্লা চাইই চাই। আর এই রসগোল্লা বানাতে গিয়েই অনেকেই আমরা সব সময় ব্যর্থ হই, ঠিক করে বানাতেই পারি না। আমিও ব্যর্থ হয়েছিলাম। আজকে আমি যেভাবে বানাবো সেম প্রসেসে যদি আপনারা বানান, আপনারা আর ব্যর্থ হবেন না। এখানে রসগোল্লার শিরা বানানোর জন্য এই কাপের মেপে নিয়েছি 1.5 কাপ পরিমাণ চিনি। এবারে দিয়ে দেব 1/2 লিটার জল। এবার এটাকে ফুটতে দেব কিছুক্ষণ। আর এখানে নিয়ে নিয়েছি 1 কেজি দুধের ছানা, একটু গুঁড়ো চিনি ছিল ওটাও দিয়েছি 1 চামচ, আর একটু দানা চিনি দিয়েছি 1 চামচ, মোটমাট 2 চামচ চিনি দিয়েছি, আর এখানে 2 চামচ ময়দা আছে। এবার সবগুলোকে দিয়ে ভালো করে মেখে নেব। চিনি আর ময়দা ভালো করে মেখে নিলাম। এবার হাতের তালু দিয়ে এই ছানাটাকে এভাবে মেখে নিতে হবে, যাতে কোনো গুটি গুটি না থাকে। খুব ভালো করে ময়ম দিতে হবে, এভাবে ময়ম দিতে থাকবেন। ময়ম দেওয়ার পর এরকম হবে, মিষ্টির ময়মটা খুব ভালোভাবে দিতে হবে, যাতে একটুও দানা না থাকে। ময়মটা দিবেন কিন্তু হাতের তালুতে। এটা আমার হয়ে গেল। এবারে এখান থেকে ছোট ছোট আমি বল বানিয়ে নেব মিষ্টির আকারে। মিষ্টি যদি মাঝারি খান তাহলে বলটা মাঝারি বানাবেন, আর যদি গুড়ি গুড়ি মিষ্টি খান তাহলে ছোট ছোট করে মিষ্টি বানালেই হয়ে যাবে। এইভাবে হাতের তালুতে ছোট ছোট করে আমি বল বানিয়ে নিচ্ছি। আরেকটা দেখাচ্ছি, অল্প অল্প করে এভাবে বলগুলো বানিয়ে নেবেন। যে কটা বল হয় এটু থেকে আমি বলগুলো বানিয়ে নেব। আমার মিষ্টির বলগুলো বানানো রেডি। আদিকে শিরাটা অনেকটা ফুটে গেছে, আমি এবার গ্যাসটা কমিয়ে রেখেছি একটু। এবার দেখব শিরাটা আবার ঠিক মতো হয়েছে কি না। অল্প একটু নেব, নিয়ে এরকম দেখব, একটু চটচটে টাইপের হবে, ধরলেই বুঝতে পারবেন শিরাটা আমার পারফেক্ট। এবার আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি। গ্যাসটা আমি হাই ফ্লেমে রেখেছি। সব মিষ্টিগুলো আমি ছেড়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ফুটতে দেবো মিষ্টিগুলোকে হাই ফ্লেমে। 10 মিনিট আমি ফোটাবো। আমার মিষ্টিগুলো অনেকটাই ফুলে গেছে। মিষ্টিগুলো হতে থাকুক এভাবে কিছুক্ষণ। এরপর আমি গ্যাসটা কম করে দেব। গরম অবস্থায় মিষ্টি কিন্তু খুব নরম থাকে, তারপর আস্তে আস্তে নর্মাল হয়। তার জন্য নাড়াচাড়া করার সময় একটু খেয়াল রাখবেন যাতে ভেঙে না যায় মিষ্টিগুলো। একটু সাবধানে নাড়াচাড়া করলাম, আমার মিষ্টি কিন্তু হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়েছি। মিষ্টিগুলোকে আমি হাই ফ্লেমে 10 মিনিট রেখেছিলাম, আর লো ফ্লেমে 10 মিনিট রেখেছি। মিষ্টিগুলো কিন্তু আমার পারফেক্ট হয়ে গেছে। আপনারা যেভাবে বুঝবেন যে মিষ্টিটা পারফেক্ট হয়েছে কি না, একটা বাটিতে জল নেবেন আর একটা মিষ্টি দেবেন। যদি দেখেন মিষ্টিটা জলের মধ্যে ডুবে যাচ্ছে, তাহলে মনে করবে মিষ্টি একদম পারফেক্ট, সম্পূর্ণ রস ঢুকে গেছে। এবার এগুলো রসে দিয়ে দিলাম, তৈরি হয়ে গেল রসগোল্লা। আমি যেভাবে রসগোল্লাগুলো বানালাম সেম প্রসেসেই আপনারা বানিয়ে দেখুন বাড়িতে, একটা মিষ্টিও নষ্ট হবে না। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।